দরহারে বেদরহারে মানুষ যেতে তে হরণ বাজায়। দেশ উন্নতর, মানুষ শিক্ষিতর, দেশত আইনও আছে, কিন্তু মানুষ নিজতন সচেতন নইলে উদা হরণ বাজাবার এই বদভ্যাসান অভ্যাসত পরিণত হইব। আর দেশ আস্তে আস্তে মধ্যমায়ত্তন উন্নত দেশের হাতারত যার সন উন্নত বিশ্বর কিছু ট্রাফিক ব্যবস্থার চিত্র। হরণ বাজাবুদে মেনশা অনরে অনে যেতে অনুকূল গেছি কিংবা অনে লেনের বাইরে আসন টিক লেনের চালাইতে না লাগতন কিংবা অনে স্পিড লিমিটের বেশি চালাইতে লাগত অথবা স্পিড লিমিটের কম চালাইতে লাগতন বাট হন হারণ হন ভুল করছেন তখন অনে হর্ন বাজিবেন। গত দুই বছর তাই মনে হয় অনুন্নি দেয় চারিটি শুধুমাত্র মানুষরে সতর্ক কিংবা মানুষরে সজাগ কোনো কিছুর ব্যাপারে সজাগ গরিবের লাগি একমাত্র হরণ দেওয়া হয়। আমার দেশের হরণ হইলে মানে মানুষের সতর্ক গরিবের লাগ বলি আরে রাস্তার সাইডে জায়গা দিবে লাগ বলি না আর বিদেশে আরা জানে আবুধাবি রই এন্ড্রে হরণের ব্যাপারে হইলে মানুষের সম্মান প্রদর্শন করা এই দেশের আইন কানুন শ্রদ্ধা করুন জরুরি অত আরা যেন হরণ দিয়ে যেন পার্শ্ববর্তী আরেকজনের যেন অসুবিধা নয় ইয়ানোর প্রতি আরা যেন মনোযোগী হয়। আর আরা দেশত জোরে জোরে গাড়ির অরণ বাজাইবার হারণে স্কুল কলেজ ফরুয়া ছাত্র ছাত্রী অল মারাত্মক বেকায়দাত ফরে গিয়ে বহুত কেন্দ্রের আশেপাশে যখন রুট আছে পরীক্ষা চলাকালীন সময় বন্ধ রাখে কিন্তু মহসিন কলেজ সিটাং কলেজ হাতে যিনি অল আছে মা দেখি দে পরীক্ষা চলাকালীন সময় ওর আলোর বেশি জোরে করে মাথায় তখন আরো পরীক্ষা পালা করে খারাপ হয়। যে যখন আমাদের টিচার লেকচার দেয় তখন আমাদের অ্যাটেনশনটা অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে চলে আসে হর্নের সাথে সাথে আমরা রাস্তায় মনে হচ্ছে যে আইনের রক্ষক সে প্রথমেই বেআইনি করে আপনি কাকে দিয়ে করবেন। আর সামনে জাম লাগি পেছনেও গাড়ি আছে সামনেও গাড়ি আছে তাহলে আইন মনে করেন পিছনে তো নিতে বেল বাজার আর বেল বাজার মারে আর মারে পম 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 দৌড়ি জানি না উদৌদি হরণ কিলে বাজাই জানতে চাইলে এই ড্রাইভার হয় নাই কিন্তু ড্রাইভার নাই কিন্তু তোমার তো তোগাই এগুলোকে ড্রাইভার নাকি দেশত আইন আছে তারপরও হাজ নর কে না না টাকা দিলে সব ক্লিয়ার ফার্স্ট দিলে সব ক্লিয়ার এগুলো ডেলি ঘটনা করতেছে হাইড্রোলিক হর্ন বা জোরে জোরে হর্ন মানুষের কি পরিমাণ ক্ষতি করে নৌ নিলে বিশ্বাস করতেন হরণ অযথা হরণের কারণে সবচেয়ে মানুষের যে ক্ষতিকর আর নর্মালি সাধারণত আরা কিন্তু জিরো ডেসিবেল হইতে 90 ডেসিবেল পর্যন্ত আরা উনি কিন্তু বাট এটা যখন 90 ডেসিবেলের উড়ে যায় কেউ 70 ডেসিবেলের উড়ে যায় কেউ 100 উড়ে যায় কেউ 120 যদি যায় কেউ এটা কিন্তু মানুষের যে স্বাভাবিক যে আরা খানার যে শোনার শ্রবণ শক্তিবে কিন্তু হ্রাস পায়। তো ইবে যদি বন্দর নগরী কিন্তু নগরীর মধ্যে বধিরতার সংখ্যা বাড়ি যাবে গো হার্ট ডিজিজের সংখ্যা বাড়ি যাবে গই তারপরে মেমোরি লসের সংখ্যা বাড়ি যাবে গই তো এগেন ওভারঅল ব্যাগি মিলিয়ে রে আর এখনই উচিত আর কিন্তু হর্ন বাজানো রেস্ট্রিক্টেড করে দেন সড়ক বৃদ্ধি অরাজকতা চলে আইন নিরাপদ সড়ক চাই লিয়ে হামগুড়ি হামগুড়িতে যেদিন দেখিলেন হাজার হাজার সমস্যার সমিতির সম্মুখীন এটা শব্দ দূষণ যে কথা বেশি ইবোক বড় সমস্যা যারা রাস্তা মধ্যে গাড়ি চালান আই শুধু অশিক্ষিত মানুষের কথা হইলাম কি আরা যারা শিক্ষিত মানুষ গাড়ি চালায় আরা যারা শিক্ষিত মানুষ বিভিন্ন ব্যবসায়ী ট্যাবসায়ী আরা গাড়ি চালায় নিজেরা গাড়ি চালায় আরও কিন্তু বিভিন্ন সড়কের মধ্যে বিভিন্ন অন্যায় অর করে দেয় অনেক রাস্তা মধ্যে ফে ফো এই যে বিভিন্ন ধরনের হরণের আওয়াজ এবার কিনলে যতক্ষণ না পর্যন্ত প্রত্যক্ষ নাগরিক প্রত্যক্ষ জনগণ প্রত্যেকে নিজে নিজে সচেতন হইব নিজে সচেতন হইব নিজের পরিবারের সচেতন হইব ফজারে সচেতন হইব। এই হরণ সন্ত্রাস লই সিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করিলে সি প্লাস টিভিরে হয় আমি নগরবাসীকে অনুরোধ করব যে যত্রতত্র হর্ন বাজাবেন না এবং হাইড্রোলিক হর্ন যেটি আইনগতভাবে নিষিদ্ধ সেটি কারো পাওয়া গেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব এবং সেই দিক থেকে সবাই যেন নাগরিক অধিকার নিয়েই সচেতন থাকেন এবং নিজে ভালো থেকে অন্যকে ভালো থাকার সুযোগ দেন। শেষে নান্দনিক এই চট্টগ্রামরে স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নিরাপদ গরিবাল্লাই দয়া করি উদৌদি হরণ নবাজাই চৌধুরী রাসেল সি প্লাস টিভি চট্টগ্রাম।